জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, উনি বলেছেন না আমরা পেঁয়াজে স্বয়ং সম্পূর্ণ হব, পেঁয়াজ বীজ উৎপাদনেও আমরা স্বয়ং সম্পূর্ণ হব। সমস্যাটা হয় কি, যখন আমাদের পেঁয়াজ থাকে না ঘরে, তখন ভারতে পেঁয়াজ হঠাৎ করে দেখা গেল যে রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, রাতারাতি এমন দাম হয়, সরকার এটা বিব্রতকর অবস্থায় পড়ে, সরকারের জন্য নাজুক পরিস্থিতির সৃষ্টি হয় এবং মানুষও খুব কষ্ট করে, দাম বেশে যায়, নিম্ন আয়ের মানুষ সব মানুষই এটার জন্য ভুগে। এই সকল কথা বিবেচনা করে পেঁয়াজের উৎপাদন আমরা বাড়াতে চেষ্টা করছি এবং এই পেঁয়াজের যাতে দাম পায় এই সময়, এই যে এখন দেখেন পেঁয়াজ আবাদ উৎপাদনের সময় পেঁয়াজ উৎপাদন হয়েছে, বাজারে আসছে, দাম কমে গেছে, অস্বাভাবিকভাবে দাম কমছে। কিছুদিন আগে আমরা পেঁয়াজ আমদানিটা বন্ধ করে দিয়েছিলাম যাতে চাষিরা দাম পায়। মিডিয়া আপনারা এমনভাবে এটা সমালোচনা শুরু করলেন, মনে হলো যে বাংলাদেশ একেবারে সমুদ্রে গর্ভে চলে যাচ্ছে, মানুষজন না খেয়ে মারা গেল, এমন এই পেঁয়াজের দাম কমাইতে হবে। আবার আমদানিটাকে খুলে দিছি, দাম এরকম অস্বাভাবিক, আমাকে তো কৃষককে বাঁচাইতে হবে, যে কৃষক এত কষ্ট করে এত ঝুঁকি নিয়ে পেঁয়াজ করে, পেঁয়াজের বীজ করে, তাদেরকেও তো আমার বাঁচাতে হবে, সেটাও দেখতে হবে। এই কৃষি মন্ত্রণালয় সরকারের জন্য একটা উভয় সংকট।